গুন বাবা হযরতে পেলা গাল আর থাকতে পারলো না বাবা আল্লাহ নবী দিকে ফিরে হযরতে পেলা গাল আজান দিয়েছে ও যুবকেরা আল্লাহ তরফ থেকে আওয়াজ এলো ও আমার পিয়ারা হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম বেলাল আপনাকে এত ভালোবাসে বেলাল আপনাকে এত প্যার করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার পিয়ারা হাবিব বেলাল আপনার দিকে ফিরে আজান দিয়েছে গে আমি আল্লাহ স্বয়ং খুশি হয়ে গেছি জোরে বলুন হযরতে বেলালকে আল্লাহ নবী বললেন ও বাবা বেলাল বাবা তুমি কোন দিকে ফিরে আজান দিলে হযরতে হাসি বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার দিকে ফিরে আজান দিয়েছি হুজুর আপনার দিকে ফিরে আজান দিলাম ও যুবকেরা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবা বেলাল তুমি আমার দিকে কেন ফিরে আজান দিলেন আল্লাহ নবীকে হযরতে বেলাল বলেছিলেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হলেন কাবার কাবা আপনি হলেন মদিনার মদিনা আপনাকে না তৈরি করলে এই কাবাকে আমার আল্লাহ বানাতো না জোরে বলুন একটু জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর আমি বেলাল অন্তর থেকে আপনাকে বেশি ভালোবাসি আর আমি বেলাল এই জন্য আপনার দিকে ফিরে আজান দিলাম হুজুর আপনাকে না তৈরি করলে এরকম কাবা আমার আল্লাহ বানাতেন না একবার জোরে বলেন আমার প্রিয় মুসলমান বাবাজিরা ওয়াজ মাথায় রাখেন আমি ওয়াজ করছিলাম আল্লাহর নবী মসজিদে আসায় যেই পরে তাম নবীগণেরা রসূলের পিছনে ইক্তিদায় নামাজটা সমাদা করেছিল একবার জোরে বলেন ওখান থেকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন কোথায় সাবা সামাওয়াতিন তিবাকা আল্লাহ পাকের সপ্তম আসমানে রসূলকে নিয়ে যাচ্ছে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় হাদিস শরীফে লেখা আছে এক একটি আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা সাতটাবো আসমান অতিক্রম করে আমার আল্লাহ পাকের বাড়িতে যেতে হবে হযরতে জিব্রাইল গিয়েছেন কোথায় পবিত্র কোরআন শরীফে তাফসীর খুলে দেখুন পবিত্র কোরআন শরীফে 15 পারায় সূরা বনী ইসরাঈলের ভিতরে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা হযরতে জিব্রাইল আমার নবীকে নিয়ে যাচ্ছেন মসজিদে আকসা থেকে আপনার কিনা জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছে কোথায় সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা যেই পরে হযরতে জিব্রাইল দাঁড়িয়ে গেছে একবার জোরে বলে এখানে হাদিস শরীফের ভিতরে এসেছে সিদরুল মানে একটা বড় ঝাঁকড়া গাছ বোঝানো হয়েছে আর ইনতেহা মানে শেষ যার পরে আর কোনো সীমা সংখ্যা নাই অর্থাৎ একেবারে বর্ডারের শেষ সীমা নাই যেই পরে হযরতে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল আজ যেতে পারবো না হুজুর আমি জিব্রাইল আজ যেতে পারবো না আল্লাহর নবী একটু ভয় খেয়ে গেলেন জিব্রাইল এই উদ্ধ গগনে আমি রাসূলুল্লাহ কোন রাস্তা জানি নাই তুমি এ জায়গায় ছেড়ে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল যদি যাই আর এক পা আগে বাড়াই আমার 600 নূরের যে ডানা আছে পুরে সরকার হয়ে যাবে আমি জিব্রাইল যেতে পারবো না যেখানে ফেরেশতা জিব্রাইল যেতে পারছে না নূরে মুজাসসাম ফেরেশতা সেখানে আমার নবী পাক পৌঁছে যাচ্ছেন একবার জোরে বলে মুসলমান করে ছেলে মেরা তো মেরা আপনারা আল্লাহ নবী একটু ভয় পেয়ে গেলেন আল্লাহ নবী একটু ভয় পেয়ে গেলেন আপনি চিন্তা করবেন না আপনি ভেঙে পড়বেন না আল্লাহ পাক জানিয়ে দিলাম আল্লাহ পাক শুনিয়ে দিলাম আর আপনি ভয় পাবেন না পৌঁছে দিয়েছে জোরে বলুন পৌঁছে দিয়েছিল জোরে বলুন বাচ্চারা যখন চুপ
হযরতে উমার, উমারের নাম বললেই বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত। শোনেন, আজকে একটা কথা বলে যায়, অনেক ব্যক্তি আছে, অনেক তরুণ ওয়াজন ভাইরা আছে, বলে হুজুর আমি ঘুমিয়ে ঘুমিয়ে খুব কুস্বপ্ন দেখি। সাউন্ডটা পুরো কমে গেল। আমি ঘুমিয়ে ঘুমিয়ে খুব কুস্বপ্ন দেখি, কথা বললেন না আমার বাবাজিরা ভাইরা, ঘুমিয়ে ঘুমিয়ে আমি আমি স্বপ্ন দেখি। অনেক অনেক শোনেন, আপনি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা